প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা বহু বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো, রেজিস্ট্রেশন সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত, ভেরিফিকেশন সংক্রান্ত ও স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের কোশ্চেন অনুযায়ী দিতে চলেছি। কাজেই তোমরা যদি কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটা তোমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সকলকেই জানাই কংগ্রেচুলেশন, কারণ তোমরা সকলেই এই মুহূর্তে কলেজে ভর্তি হয়ে গেছো আশা করছি। কারণ আজকে আমাদের রাজ্যের ভর্তির শেষ দিনক্ষণ ছিল ও 8ই অক্টোবর পর্যন্ত শেষ সময়সীমা বাড়ানো হয়েছিল ভর্তি। এক্ষেত্রে এখনও যদি কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়ে না থাকো, সেক্ষেত্রেও কিন্তু রীতিমতো তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হতে পারো। এখনও পর্যন্ত কলেজে সিট ফাঁকা থাকলে কলেজ কর্তৃপক্ষ কিন্তু ভর্তি নিয়ে নেবে, কাজে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা কারা রীতিমতো কলেজে ভর্তি হয়েছো, কোন কলেজে ভর্তি হয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। সবার প্রথমেই তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা কলেজে ভর্তি হয়ে গেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাসেস শুরু হয়নি, সেক্ষেত্রে কি আমাদের অনলাইনে ক্লাসেস শুরু হবে না? আমরা অমুক কলেজে পড়ছি, আমাদের অনলাইনে ক্লাসের কোনো নোটিফিকেশান আসেনি, এখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলছি চিন্তা করার কোনো বিষয় নেই, কিছু কলেজে রীতিমতো ক্লাসেস শুরু হয়ে গেছে। কিছু কলেজ কেন বলছি, বেশিরভাগ কলেজে কিন্তু অনলাইনে ক্লাসেস রীতিমতো অর্ড সেমিস্টারগুলো শুরু হয়ে গেছে। কিছু কলেজ কী করছে যে ভর্তির প্রক্রিয়া সমস্তভাবে কমপ্লিট করার পরে কিন্তু রীতিমতো তোমাদের এর অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস শুরু করবে। ধরে নিতে পারো আমাদের রাজ্যের সমস্ত কলেজেরই যে ভর্তির প্রক্রিয়া সেটা আজকে থেকেই রীতিমতো কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই কারণে পরবর্তী ক্লাসগুলো অনলাইনে কিন্তু জোরদার হতে চলেছে। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই ক্লাসেস হবে। আর তোমাদের মধ্যে কাদের ক্লাস রীতিমতো শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এরপরে অনেক এরকম ছাত্রছাত্রী আছো, তোমরা বলছো যে আমাদের এর এখনও কলেজে ভেরিফিকেশন শুরু হয়নি, আমাদের কলেজে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন শুরু হয়নি, এ অমুক কলেজে শুরু হয়ে গেছে, অমুক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের ভেরিফিকেশন হয়নি, তোমাদের অনলাইন ক্লাস হয়েছে, সেক্ষেত্রে তোমাদের তো কোনো দোষ নেই। এই কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, পুজোর পরে মেবি বা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন একই সাথে নিয়ে নেওয়া হবে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই ভেরিফিকেশন রিলেটেড কোনো ইনফরমেশান বা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান পাবো, তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেবো। তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের অনলাইন ক্লাস করালে তোমরা অনলাইন ক্লাস করো। ও অনেক কলেজ এরকম রয়েছে যারা রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন একই সাথে করবে, এবং কিছু কলেজ রয়েছে যারা আগেভাগেই তোমাদের ভেরিফিকেশন করে ফেলেছে, সেক্ষেত্রে এ তোমাদের কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটি একই রকমভাবে ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশন কিন্তু করে না। এরপরে তোমরা এখনও কিছু ছাত্রছাত্রী রয়েছো যারা রীতিমতো পড়াশোনা শুরু করার পর মনে করছো যে আমি অনার্স নিয়েছি, অনার্স নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না, আমি এই পাশের এই সাবজেক্ট নিয়েছি, এই সাবজেক্ট আমার পক্ষে ডিফিকাল্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছি, আমরা অনার্স থেকে পাশে আসতে চাইছি, আমরা পাস থেকে অনার্সে আসতে পারছি, কিংবা কোনো সাবজেক্ট পাশের সাবজেক্টকে পরিবর্তন করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা সরাসরি কলেজের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে কিন্তু পরিবর্তন করে নিতে পারো তোমার সাবজেক্ট। রেজিস্ট্রেশনের আগে কিন্তু সমস্তটাই সম্ভব। স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়ে গেলেও তোমরা কিন্তু রীতিমতো কলেজের সাথে যোগাযোগ করতে পারো এই বিষয়ে, এ সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাহায্য করা অতি অবশ্যই হবে। তোমরা যদি রীতিমতো সেই সাবজেক্টে স্যাটিসফাই না হও বা সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে না যেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা সাবজেক্ট চেঞ্জ করতেই পারো। এরপরে তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যে একটা কলেজে ভর্তি হয়েছিল, অন্য কলেজে আবার ভর্তি হয়েছে, সেক্ষেত্রে টাকা রিফান্ড নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেখো, এক্ষেত্রে ইউজিসির গাইডলাইন অনুযায়ী টাকা প্রত্যেককেই রিফান্ড করা হবে, তোমরা নিশ্চিন্ত থাকো। এক্ষেত্রে আমি বলে রাখি, কিছু কলেজ আগের থেকেই কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে টাকা আমাদের কলেজে ভর্তি হলে আমরা রিফান্ড দেব না, সেই সমস্ত কলেজ বাদ দিয়ে কিন্তু অন্যান্য কলেজ রীতিমতো টাকা রিফান্ড করতে বাধ্য। কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কিছু কলেজ টাকা রিফান্ডের জন্য রীতিমতো অপশান দিয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, কিছু কলেজ এখনও পর্যন্ত দেয়নি। যথারীতি কিন্তু এই ভর্তির প্রক্রিয়া আজকেই রীতিমতো অফিসিয়ালভাবে শেষ হয়েছে, কিছু সময়ের মধ্যেই তোমাদের টাকা রিফান্ডের বিজ্ঞপ্তি যাদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি তোমরা পেয়ে যাবে এবং টাকা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো। এছাড়া আরও একটা বিষয়, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের ক্ষেত্রে কি বলেছে কলেজ কর্তৃপক্ষ যে কলেজে এসে তোমাকে টাকাটা নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে তোমাদের। তো সেক্ষেত্রে কিন্তু কলেজের সাথে সরাসরি যোগাযোগ করো যে আমি টাকাটা, আমি অমুক জায়গায় থাকি, আমি এখান থেকে যদি টাকাটা রিফান্ড করতে ওখানে যাই কলেজে, সেক্ষেত্রে আমার
বা যে টাকাটা আমি রিফান্ড করার জন্য যাব তার থেকে বেশি যাতায়াতে খরচা হয়ে যাবে, এ সেক্ষেত্রে আমাকে অনলাইনে ট্রানজ্যাকশন করলেই যে মাধ্যম দ্বারা আমরা অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশন করেছিলাম সেই মাধ্যম দ্বারা আমাকে ট্রানজ্যাকশন করে দিতে, তাহলে কিন্তু তোমাদের রিফান্ডটা তোমরা অনলাইনেই পেয়ে যাবে। কলেজের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে, এ তোমার প্রবলেমটা জানাতে হবে, অবশ্যই কলেজ কর্তৃপক্ষ সাহায্য করবে। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, স্কলারশিপ নিয়ে বহু কোশ্চেন জিজ্ঞাসা করেছো যে কত টাকা আমরা পাবো, কি টাকা বেনিফিট পাবো, এবং আমরা কি অ্যাকচুয়ালি আবেদন করতে পারবো নাকি। তো এক্ষেত্রে বলে রাখি, যারা উচ্চ মাধ্যমিকে 300 নম্বর পেয়েছো, মানে উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভে, মানে 5-6টা সাবজেক্ট তোমাদের অনেকের রয়েছে, এ অনেকের 5টা রয়েছে, মোট যে 5টা সাবজেক্টে সবথেকে বেশি নম্বর পেয়েছো সেই 5টা সাবজেক্টের নম্বর টোটাল করার পর যদি তোমাদের 300 আসে, তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা অন্য স্কলারশিপে এ আবেদন করেছিলাম, আমরা ঐক্যশ্রীতে আবেদন করেছিলাম, আমরা অন্যান্য স্কলারশিপে আবেদন করেছিলাম, সেক্ষেত্রে কি আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবো? একেবারেই নিশ্চিন্তভাবে তোমরা আবেদন করো, কোনো সমস্যা হবে না। এরপরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো অ্যাপ্লাই এবং রিনিউয়াল নিয়ে। সবার প্রথমে রিনিউয়াল নিয়ে বলে রাখি, তোমরা সকলেই জানো এই মুহূর্তে তোমাদের রিনিউয়াল কাদের হবে, যারা রীতিমতো আগে স্কলারশিপ পেয়েছো, মানে স্কলারশিপে অ্যাপ্লাই করার পর স্কলারশিপের টাকা পেয়েছো আগের বছর বা পেয়ে যাচ্ছ প্রতি মাসে, তারাই কিন্তু একমাত্র রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে রিনিউয়ালের জন্য কত নম্বর অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি? 60% যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠো, সেক্ষেত্রে যদি তুমি 60% নাম্বার পাও তাহলে তুমি রিনিউয়াল করতে পারছো। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যদি ওঠো এবং সেখানে যদি তুমি 60% নাম্বার পাও তাহলে কিন্তু তুমি রিনিউয়াল করতে পারছো। মানে রিনিউয়ালে মিনিমাম যে রুলস আগের বছর অনুযায়ী, আগের বছর যে রুলস ছিল আগের বছর পর্যন্ত, সেই রুলস অনুযায়ী 60% পেলে এ প্রিভিয়াস সেমিস্টারে, তাহলে এ বা প্রিভিয়াস ইয়ারে, সেক্ষেত্রে কিন্তু তুমি রিনিউয়াল করার সুযোগ পাচ্ছ। কাজেই এবছরের ক্ষেত্রে নতুন যদি কোনো এরকম ইনফরমেশান আসে তাহলে তোমাদের জানিয়ে দেবো, এই মুহূর্তে রিনিউয়াল করার এটাই কিন্তু একমাত্র নিয়ম। আর অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র যারা 2021 এবছর কলেজে ভর্তি হয়েছে এবং 300 নম্বর উচ্চ মাধ্যমিকে বা 300 নম্বরের থেকে বেশি উচ্চ মাধ্যমিকে পেয়েছে, তারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমার কাজ যাই হোক না কেন, তুমি এসসি এসটি ওবিসি কিংবা জেনারেল কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো স্টুডেন্ট হও কিংবা অন্য কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হও কিংবা জেনারেল হও, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে, কিংবা অন্য কোনো স্কলারশিপে আবেদন করলেও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা কলেজে অমুক কোর্স নিয়ে ভর্তি হয়েছি, আমরা ডিপ্লোমা নিয়ে পড়ছি, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলে মাসিক কত টাকা পাবো? দেখো, তোমাদের প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সমস্ত টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর বিএ, বিকম এবং বিএসসি এই তিনটে নিয়ে অনার্স পড়ো কিংবা পাস পড়ো, সকলের ক্ষেত্রে কিন্তু এক টাকা না। অনার্স এবং পাসকে আলাদাভাবে ডিফাইন্ড এখানে করা হয় না, শুধুমাত্র কোর্সকে ডিফাইন্ড করা হয়। অর্থাৎ তুমি যদি বিএ পাস বা জেনারেল যেটা নিয়েই পড়ো না কেন, তোমার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এবং তুমি যদি বিকম অ্যাকচুয়ালি পাস বা জেনারেল যা সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, বিকমের যদি স্টুডেন্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রতি মাসে 1000 টাকাই দেওয়া হবে। কিন্তু তুমি যদি বিএসসি স্টুডেন্ট হও, অনার্স নাও কিংবা পাস নাও, তোমাদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। এছাড়া তুমি যদি ইউজিসি অনুমোদিত কোনো কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। কিংবা অন্যান্য কোর্সের জন্য যদি তুমি আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু 1500 থেকে 5000 টাকা কিংবা 8000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এটা কোর্সের ওপর ডিপেন্ড করে কোন কোর্স করছো। এছাড়া যদি ডিপ্লোমা বা পলিটেকনিক এই সমস্ত কোনো কোর্স করো, সেক্ষেত্রে প্রতি মাসে 1500 টাকা করে তোমাদের প্রত্যেককে দেওয়া হবে। এ কাজেই তোমরা প্রত্যেকে যারা রীতিমতো উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, প্রত্যেককেই কিন্তু এই স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারো। এবং আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি আবেদন করো। কেউ ভেবো না যে আমরা পাবো না, এমন করে অনেক স্টুডেন্ট আবেদন করে না এবং স্কলারশিপ থেকে বঞ্চিত থাকে। প্রতি বছর বহু স্টুডেন্ট এই স্কলারশিপের দরুন কিন্তু সুবিধা ভোগ করে থাকে, যেটা আমি বিগত প্রতি বছর থেকে দেখে আসছি। তোমরা কারা রীতিমতো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ও আগ্রহী এবং এক্সাইটেড
স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো, কিংবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম এখানে, সরাসরি আমার সঙ্গে তোমার প্রশ্ন তুমি আমাকে করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয়।